Assalamualaikum, আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যে কান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, উপভোগ করছেন। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজ আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আমার আরও একটি ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কিসের ভিডিও। আমি আজ আপনাদের নিয়ে এলাম ফুলের মেলাতে। ছোটোবেলা পড়েছিলাম, কে লিখেছিলেন ঠিক নাম মনে নেই, ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ফুলের মেলাতে। এই সবগুলো ফুল আমি নিয়ে এসেছি আমার ফ্রন্ট গার্ডেনে লাগানোর জন্য। আর এই ফুলগুলো আমি বিভিন্ন শপ থেকে খুঁজে খুঁজে কিনে নিয়ে এসেছি। এখানে বিএনকিউ, হোম বেস, টেস্কো, মরিসন, অলডি আর আমাদের টাউনের ছোট্ট একটি ভেজিটেবলের শপে ফুল বিক্রি হয়, সেই শপ থেকেও আমি এই ফুলগুলো কিনেছি। এই সবগুলো ফ্রন্ট গার্ডেনে লাগানোর পরে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো আমি আমার ব্যাক গার্ডেনে লাগাবো। এখানে দেখুন, এই ফুলটা নিশ্চয়ই আপনারা সবাই চিনেন, এটা সবাই চিনার কথা। এটা আমাদের দেশে খুব বেশি পাওয়া যায়, গাঁদা ফুল। এই ফুল আমার আব্বার গার্ডেনে অনেক অনেক ধরনের গাঁদা ফুল হতো, আর আমার আব্বার গার্ডেনে একটা গাঁদা ফুল হতো। এটা একটি গাছ কিন্তু বিভিন্ন কালারের পাখি। এই ফুলটা আমি অনেক অনেক খুঁজেছি, অনেক শপে খুঁজেছি, খুঁজে খুঁজে আমি হয়রান, কোথাও পাইনি। শেষমেশ না পেয়ে আমি এইটাই নিয়ে এসেছি। আমার আব্বা খুব সুন্দর গার্ডেনিং করতেন, এত সুন্দর গার্ডেনিং করতেন, কি ভেজিটেবলই বলুন কি ফুলই বলুন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর। আমার আব্বার গার্ডেনে, ফুলের বাগানে অনেক অনেক রকমের ফুল ছিল, হরেক রকমের ফুল ছিল, হাসনা, হেনা, রজনীগন্ধা, জবা, থবকর, অনেক অনেক ফুল। সবগুলো ফুলের নামও আমার মনে নেই, ভুলে গিয়েছি, অনেক ধরনের ফুল ছিল। এখন আমার আব্বাও নেই, আমার আব্বার ফুলের বাগানও নেই, সবজির বাগানও নেই। যদি আমার আব্বা বেঁচে থাকতেন তাহলে আমি আমার এই আব্বার সেই ফুলের বাগান, ভেজিটেবলের বাগান আমি আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু সে ভাগ্য আমার আর হবে না কোনোদিনও, কখনো এটা আর সম্ভব নয়। তো আমি যে ফুলগুলো এনেছি আপনারা দেখুন, মাশাআল্লাহ, এগুলো খুবই সুন্দর। এগুলো বিভিন্ন কালারের, একই জাতের ফুল কিন্তু বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন কালারের হয়। এগুলো অনেকগুলো আমি এনেছি, অলরেডি আমি আমার ফ্রন্ট গার্ডেনে অনেকগুলো লাগিয়েছি। আমার বাসার দরজার ঠিক দুই পাশে দুইটা হ্যাঙ্গিং বাস্কেট রয়েছে, সেই বাস্কেটে আমি একটু ডিফারেন্ট কালারের এগুলো লাগিয়েছি। আর সামনে যে ফ্লোরে যে আমার টবগুলো রয়েছে সেখানেও লাগিয়েছি। আরও ফুলের আমার প্রয়োজন ছিল, এই জন্য আমি এই ফুলগুলো নিয়ে এসেছি। দেখুন আপনারা, অসম্ভব সুন্দর এই ফুলের কালারটা, খুব সুন্দর না? খুবই মিষ্টি কালার। কাছ থেকে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর এই কালার। এটা আমি যে জায়গায় লাগাই না কেন, কি আমি ব্যাক গার্ডেনে লাগাই বা ফ্রন্ট গার্ডেনে লাগাই, যে জায়গাতেই আমি এই ফুল লাগাবো আলু জলমলে হয়ে যাবে, মানে সুন্দর লাগবে। আর এই যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলটা আমার খুবই ফেভারেট। এই দেখুন, এটা কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ফুলগুলো অন্য ফুলের চেয়ে একটু লং টাইম লাস্টিং করে। এটা একবারে সিঁদুর লাল, সিঁদুর লাল এই ফুলটা, এই এটা লাস্টিং করে লং টাইম, এই জন্য এটা আমি একটু বেশি এনেছি। এগুলো সবই আমি লাগাবো আমার গার্ডেনে। এখানে দেখুন, আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার কালার, এর খুবই খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর এই কালারটা। এই সবগুলো ফুলের কালার, কিন্তু এই যে করা যে কালারটা দেখতে পাচ্ছেন, তার চেয়েও বেশি করা ছিল, তার চেয়ে বেশি করা কালার ছিল। কিন্তু আমি জানি না কেন যেন এগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এ আমার গার্ডেনের উপরে, গার্ডেনের টেবিলের উপরেই এইগুলা রয়েছে, কিন্তু এখানে থেকে থেকে জানি না কেন এগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এমন না যে খুব বেশি রোদ দিয়ে যাচ্ছে, আপনারা তো জানেন এই বছর এদেশের ওয়েদার ভালো নয়, ইংল্যান্ডের ওয়েদার একেবারেই ভালো নয়, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। রোদ হলে অনেক সময়, অনেক সময় চলে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু বৃষ্টিতে হয় কি না আমি জানি না, কালার চেঞ্জ হয়ে গেছে। আর আমি এগুলো অনেক আগেই লাগানোর কথা ছিল, আমি এগুলো এনেছি প্রায় দুই সপ্তাহের উপর হয়ে গেছে, কিন্তু আমি লাগাতে পারছি না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ননস্টপ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কোনো কাজই করা যাচ্ছে না। যারা আমরা গার্ডেনিং করি, এবার কারো গার্ডেনিং মনে হয় না খুব একটা সুবিধার হবে। আমাদের সবার বাসায় চারা, কারো গ্রিন হাউসে, কারো বাসার ভিতরে চারা রয়েছে, কেউই বাসা বাইরে বের করতে পারছেন না। আর যারা বের করেছেন, অনেকের চারাগুলো মরে গেছে, নষ্ট হয়ে গেছে, আর যারা খুব লাকি তাদের চারাগুলো ঠিকই রয়েছে। আমি এখনও কিছু বাড়ি করিনি, শুধুমাত্র আমি আমার বাসার ভিতরে মিষ্টি কুমড়া যেটা ছিল, মিষ্টি কুমড়ার চারাগুলো ছিল আমার কিচেনে, সেটা বের করেছি। আর বের করা চারা কোনো চয়েস ছিল না, কারণ এই গাছের আগার পাতাগুলো সবুজ রয়েছে, কিন্তু গোড়ার দিকে পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করেছে, এগুলো বাসায় থাকলেও নষ্ট হয়ে যাবে, এই জন্য বের করে নিলাম। এগুলো আমি গার্ডেনে অলরেডি ট্রান্সফার করেছি,
আল্লাহর রহমতে এগুলো টিকে গেছে, এগুলো মরেনি। খুবই টেনশনে ছিলাম যে এগুলো যদি মরে যায়। এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ফুল আমার খুবই ফেভারেট, এমন কেউ নাই হয়তো ফুল ফেভারেট না, সবারই ফুল ফেভারেট, কম বেশি সবাই ফুল পছন্দ করেন, হয়তো কেউ কম হয়তো বেশি, আর আমার জানা মতে এমন কেউ নাই যে ফুল একদমই পছন্দ করেন না। এই দেখুন আমার ব্যাক গার্ডেনে অনেক অনেক ফুলের গাছ রয়েছে, গোলাপের গাছ রয়েছে, এগুলাতে এখন ফুটতে শুরু করেছে। নর্মালি আরও আগেই ফোটা শুরু হয়ে যায়, এবছর ওয়েদারের জন্য ফুল ফুটতে একটু লেট হয়েছে। আর আমার ফ্রন্ট গার্ডেনে অনেকগুলো গোলাপের গাছ ছিল, কিন্তু কিছু গাছ মরে গেল, জানি না কেন অনেক সুন্দর ফুল ফুটত, এগুলোতে মরে গেছে। আমার ফুলের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে গোলাপ। আমি আগে যে বাসায় ছিলাম, আমার আগের বাসাতে অনেক অনেক ধরনের গোলাপের গাছ ছিল, এগুলো বিভিন্ন সব থেকে আমি খুঁজে খুঁজে কিনে এনেছিলাম। আমি যখন বাসা ট্রান্সফার করি, আমি গাছগুলো নিয়ে এসেছিলাম, এগুলো আমি ফেলে আর নিইনি। আর ট্রান্সফার হওয়ার দরুন অনেকগুলো গাছ এখানে যখন আমি এনে আমার এই গার্ডেনে ট্রান্সফার করলাম, অনেকগুলো গাছ আমার মরে গেছে। এর মধ্যে একটি ছিল আমার খুবই খুবই ফেভারেট, এমন একটা কালার, আনকমন কালার, এটা আসলে নামটাও, এটা যে নাম যে আমি বলবো কী কালার, অনেক নামটাও আমি ঠিক বলতে পারবো না, এমন একটা আনকমন একটা কালার। সেই ফুলের গাছটা মরে যায়, এতে আমি এত কষ্ট পেয়েছি। আমি আজ থেকে প্রায় 11-12 বছর আগে আগের বাসা থেকে ট্রান্সফার হয়েছি, কিন্তু এখনও পর্যন্ত খুঁজতেছি আমি সেই ফ্লাওয়ারটা, এখনও পর্যন্ত সেই রোজটা এখনও পর্যন্ত আমি পাইনি, পাবো কি না আমি জানি না, কিন্তু কন্টিনিউ আমি এটা খুঁজে যাচ্ছি। ফুল কিনতে গেলে আমার যেটা হয়, আপনাদের হয় কি না আমি জানি না, আমার যেটা হয় আমার চোখে দাদা লেগে যায়, আমি কোনটা রেখে কোনটা নেব, সবগুলোই সুন্দর, একটার চেয়ে বেশি আর একটা সুন্দর, কোনটা রেখে কোনটা নেই। এই বছর ফার্স্ট টাইম আমি আমার গার্ডেনে সানফ্লাওয়ার লাগিয়েছি, অনেকগুলো সানফ্লাওয়ার গাছ আমি আমার সামনের গার্ডেনে লাগিয়েছি, ফ্রন্ট গার্ডেনে। সেগুলো যখন ফুটবে, প্রপুষ্টিত যখন হবে, তখন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাসার ভেতরে সানফ্লাওয়ারের বীজ রোপণ করেছিলাম, সেখান থেকে যেগুলো উঠেছিল অনেক লম্বা হয়েছিল, কিন্তু আনহেলদি ছিল, অনেক লম্বা হয়েছিল। এগুলো যখন আমি বাসার ভেতর নেই, জোরু আবহাওয়ার দরুন আমি লাগানোর আগেই কিছু ব্যাঙ্গে যায়, আর এত দুর্বল ছিল এগুলো, আমার এগুলো লাগাতে ইচ্ছা করেনি। আর আমি বীজ একটু বেশি বীজে ফেলেছিলাম, যার দরুন এগুলো ফেলে দিতে আমার ইচ্ছা হয়নি। আমি আমার ব্যাক গার্ডেনে আমি একটা টবে আমি এগুলো রেখে দিয়েছিলাম, সেগুলা থেকে অনেকগুলো মাশাল্লাহ অনেকগুলো চারা বেরিয়েছে, আর সেগুলো মাশাল্লাহ এখন একটু বড় হয়েছে, সেগুলো আমি আমার ফ্রন্ট গার্ডেনে ট্রান্সফার করেছি, আর কিছু আমি গিফট করেছি। এগুলো যখন ফুটবে আমার ফ্রন্ট গার্ডেনটা মাশাল্লাহ অনেক সুন্দর হবে, যখন এগুলো ফুটবে তখন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ব্যাক গার্ডেনে ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের গোলাপ ফোটা শুরু হয়ে গেছে, এগুলো যখন আরও বেশি করে ফুটবে তখন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ধরনের ফুল থাকলে গার্ডেনে যে সুবিধা হয়, মৌমাছির আনাগুনা থাকে, কন্টিনিউ মৌমাছি আনাগুনা করে, মৌমাছির আনাগুনা থাকে, আর এতে আমরা যা কিছু লাগাই না কেন সবজি মৌমাছি ফুলে ফুলে মধু আরো আহরণ করে। এগুলো আমাদের ভেজিটেবলের যেগুলো আমরা লাগাই সেগুলোর পরাগায়নের সুবিধা হয়। আপনাদের আমি দেখালাম, আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম আমি কোন কোন ধরনের ফ্লাওয়ার নিয়েছি। এর আগে অবশ্য আমি আরও 2 বার ফ্লাওয়ার কিনেছি, সেগুলো দেখানো হয়নি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন, মেনি থ্যাঙ্কস। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করবেন। আশা করি আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।